আসসালামু আলাইকুম দর্শক, কৃষকের দর্পণ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যে জায়গাটিতে অবস্থান করতেছি চট্টগ্রাম জেলার ভাটিয়ারিতে, সেখানে আমরা যে জায়গায় আসছি সেটা হলো, দেখতেই পাচ্ছেন মাটিটা, যেখানে অ্যাগ্রো ট্যুরিজম নিয়ে কাজ করতেছেন এই মাটিটার ওনার যিনি তাসনিম মাহমুদ ভাই, ওনার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম তাসনিম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনাকে মাটিটায় স্বাগত, প্লিজ ধন্যবাদ। আজকে আমরা যে মাটিটায় আসছি, এই মাটিটার নেশা কিভাবে আসলো সেটা আমরা জানতে চাচ্ছি। আসলে মাটিটা কিভাবে শুরু হলো, সবার আগে আমি ফিল করেছি যে আমার ছেলে জীবনে কোনোদিন হয়তো বা একটা লাইভ গরু দেখেনি, একটা মুরগি দেখেনি, আর রাস্তায় চলতে ফিরতে হয়তো বা মাঝে মাঝে দেখা যায়, বাট আমি চিন্তা করলাম যে অ্যানিমেলের সাথে যে একটা অ্যাটাচমেন্ট, এই জিনিসটা ওরা কোনোদিন গ্রো করেনি। আপনি ভেবে খুব অবাক হবেন, এখনকার যারা বাচ্চারা আছে স্কুলে যারা পড়ছে, তারা হয়তো কোনোদিন ধান খেতেও যায়নি, হ্যাঁ কোনোদিন গাছে উঠেনি, একটা গাছ থেকে একটা ফল পেরে খাওয়ার সুযোগ হয়তো ওদের হয়নি। তো আপনার এই যে অ্যাগ্রো ট্যুরিজম যে কনসেপ্ট নিয়ে আপনি কাজ করতেছেন, তো আসলে বাংলাদেশে তো এটা নতুন নতুন, তো এটি আপনি কতদিন ধরে প্রথম শুরু হয়েছে, কত সাল থেকে আপনার এই এটা? আমরা এই মাটিটা আমরা শুরু করেছি 2019 জানুয়ারি থেকে, এখন আমরা 2 বছর মাত্র এটা পার করেছি। বাট শুনে মানে আপনার শুনে খুব ভালো লাগবে যে এই 2 বছরের মধ্যে আমরা প্রায় 7000 স্কুলের বাচ্চাদেরকে এখানে এনে ক্যাম্পিং করিয়েছি, খুব নেচারের কাছে রেখে ওদেরকে হাতে কলমে অ্যাগ্রো ট্যুরিজম ইকো লিটারেসির উপর আমরা ওদেরকে শিক্ষা দিয়েছি এবং ট্রেনিং দিয়েছি। আচ্ছা, আমি একেবারে শুরুতেই যাই, সেটা হলো যে এই মাটিটা নামকরণের কি সার্থকতা বা কেন মাটিটা নাম আসলো? পজিটিভলি না, আবার অনেকে হয়তো না বুঝার কারণে ব্যাপারটা বুঝতে আমাদেরকে বলে এটা কি কোনো নাম হলো, বাট এটা একটা খুব মিনিংফুল একটা নাম আমার জন্য, এটা আমি আর আমার ওয়াইফ মিলে ঠিক করেছিলাম। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি দেখেন আমাদের মুসলিম ধর্মে আমরা কিন্তু মাটির থেকেই তৈরি, প্রথম আল্লাহ তাআলা আমাদেরকে মাটির এক সৃষ্টির সেরা জীব হিসাবে করেছে। সো ওইখান থেকে যখন চিন্তা করি যে আমরা আসলেই মাটির তৈরি, এবং জিনকে বানিয়েছিল আগুন দিয়ে, মানবকে বানিয়েছিল মাটি দিয়ে, তো আমাদের বেসিকটাই কিন্তু মাটির, এবং আমরা যখন মারা যাব আমাদেরকে কিন্তু এই মাটিতেই নিয়ে যাবে। এবং মাটি ছাড়া আপনি দেখেন যে মাটি ছাড়া কোনো কিছুই সম্ভব না। একটা গাছ, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এই গাছ আবার মাটি ছাড়া হবে না। তো এই জন্য আমি এই নামটা মাটিটা দিয়েছিলাম। সাধারণ জিনিসগুলিকেই আপনার একটু নান্দনিকতা ছোঁয়া দিয়ে, কারণ শহরের মানুষ তো এগুলি নাড়তেই চায় না বা দেখেই নাই, এইটাকে দেখার সুযোগ করে দিয়েছেন খুব সুন্দর করে, এক কথা যদি বলি, এবং প্রকৃতির কোনো ডিস্টার্ব না করে, অর্থাৎ যেটা যেখানে আছে সেটাকে সেখানে রাখে। আপনারা বিভিন্ন বয়সের মানুষকে মনে হয় সেই জায়গাগুলিকে আপনি সুযোগ করে দিয়েছেন, নাকি এখানে কোনো বিশেষ শিশুদেরই জন্য শুধু আপনার ব্যবস্থাপনা করা এরকম কি? সবার আগে এখানে আমাদের এই পার্কের একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে এখানে সকল এইজের মানুষদের জন্য এটা চিন্তা করে করা। ধরেন সবার আগে আমরা যখন বাচ্চাদেরকে শিশু পার্কে নিয়ে যাই, ওদের জন্য এখানে কিছু রাইট থাকে, তো অন্য ধরেন আমাদের বাবা মা বা ওদের প্যারেন্টস ভাই বোনদের জন্য কিন্তু অনেক কিছু থাকে না, এবং করে ওঠাও সম্ভব হয় না, সব জায়গাটা এইজ লিমিট থাকে। আর বড়দের যেসব পার্ক, ওখানে হয়তো বা হাঁটা চলা এগুলার ব্যবস্থা থাকে। বাট এই মাটিটাতে যখন আসে আমাদের এখানে অনেক মানে টিম বিল্ডিং এবং ফ্যামিলি বন্ডিং গেমস আছে, যেটা একটা 1 বছরের শিশুর থেকে নিয়ে একদম বয়স্ক বাবা মা দাদা দাদি সবাই এটাকে টেক পার্ট করতে পারবে, এবং এটার মধ্যে যে ফ্যামিলি বন্ডিং গেমস আছে, যে গেমগুলো আমরা ডিজাইন করে রাখি, সেটা ফ্যামিলির মধ্যে আরও অনেক ডিস্টেন্সটা কমিয়ে দেয়, ওদের ভালোবাসা এবং সব কিছু বাড়িয়ে তোলে। এরকম আমাদের অনেক অ্যাক্টিভিটিস এখানে ডিজাইন করা আছে। তাসনিম ভাই, যেহেতু এটা অ্যাগ্রো ট্যুরিজম, তো আপনারা এই এগ্রিকালচার এবং ট্যুরিজমের কম্বিনেশন তো এখানে, তো এগ্রিকালচারকে আপনারা এখানে আসলে কীভাবে এই পাহাড়কে বা এই জায়গাটাকে কীভাবে আপনারা সাজাইছেন? আসলে সবার আগে আমার এখানে যে এই ভ্যালিগুলো আছে এবং পাহাড়টা আছে, আমরা চেষ্টা করছি যে এভরি ইঞ্চ সেটাকে ইউটিলাইজ করতে এবং নেচারের কোনো ক্ষতি না করে। এই মাটিটা করার জন্য আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা একটা গাছও কাটতে দিইনি। পাহাড়ে যেসব গাছপালা আছে আমরা চেষ্টা করছি আস্তে আস্তে সব বিভিন্ন ফল ও গাছ দিতে এবং ভেজিটেবল দিয়ে, যেমন আমরা পাহাড়ে আম গাছ লাগিয়েছি, আনারস গাছ লাগিয়েছি, তারপর আপনার কাজু বাদাম আছে, বিভিন্ন কলা গাছ আছে, জাতের বিভিন্ন জাতের লেবু গাছ আছে, কমলা বাগান আছে, আমরা এই সব ধরনের ফলজ গাছ নিয়ে আমরা চেষ্টা করছি যেটা একটা ফুড ফরেস্ট হিসাবে করতে, যেখানে আমার গেস্টরা আসবে। ফরেস্ট কি বললেন শব্দটা? এটা হচ্ছে ফুড ফরেস্ট। ফুড ফরেস্ট, এটা একটা নতুন একটা বিষয় যেটা বাইরের কনসেপ্ট কাজ করতেছে, একটু ভালো করে যদি বলতেন। ফুড ফরেস্ট হচ্ছে আমাদের এখন যে এক্সিস্টিং ফরেস্ট আছে এটাকে কোনোভাবে ক্ষতি না করে, দেখেন ভিতরে যে গ্যাপগুলো আছে এইসব গ্যাপে বা যেসব খালি জায়গা আছে এইসব জায়গায় আমরা বিভিন্ন ধরনের
মানে ফলের গাছ লাগাচ্ছি, ফল ভেজিটেবল। আপনি অবাক হবেন, আমার পাহাড়ের মধ্যে ছোটখাটো জায়গায় বেগুন গাছও আছে, ছোট একটা মরিচ গাছও আছে, কলা গাছ আছে। তো আমার যেটা আমাদের ইচ্ছা সেটা হচ্ছে পাহাড়ের প্রত্যেকটা ইঞ্চ আমরা কাজে লাগাবো। এর প্রোডাক্টটা কি আপনারা পরে বিক্রি করবেন নাকি? না না, আমরা এটা বিক্রি করব না। এটা হচ্ছে আমাদের গেস্টরা যখন আসবে তারা একটা ফরেস্টের ল্যান্ডস্কেপিং দেখবে, যেটা একটা মিক্সড ফরেস্ট হিসাবে একটা মিক্সড বাগান। এই জায়গা থেকে যখন ওরা এক একটা জায়গা আপনি দেখে খুব আপনারও ভালো লাগবে যে একটা বাগানে আপনার মরিচ গাছে মরিচ ধরে আছে, একই জায়গায় বেগুনে গাছে বেগুন ধরে আছে, এবং এটার ডিফারেন্স যে ভ্যারিয়েশন আছে কালারে, ক্যাপসিকাম লেবু। আপনার একটা ছোট্ট একটা জায়গা দিয়ে আপনি হেঁটে যাবেন বন উপভোগ করতে গিয়ে, কিন্তু ওখানে বনের অন্য গাছের সাথে আমাদের এই ধরনের গাছ এবং এই ধরনের ফলও পাবেন। তো আমরা গেস্টদেরকে খুব মানে চাই যে গেস্ট ওখান থেকে নিজে গিয়ে নিজের হাতে তুলে এনে আমাদেরকে এখানে দিবে, আমরা ওনার সামনে এই জিনিসটাকে রান্না করে আমরা ওনাদেরকে। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং ব্যাপারটা। সেটা হলো যে ওনারা তাহলে এখানে যে সবজি আছে, যেমন আপনি বললেন যে আপনাদের কন্টাক্ট গ্রোয়ার আছে, যেখানে আপনার ফুলকপি বাঁধাকপি তারপরে এই যে বেগুন সিম আমরা আমাদেরকে দেখালেন যেটা যে এই জায়গাগুলি আছে, তো এইগুলিতে কি আপনারা কি এখানে কি এই যে সাধারণত যে আপনার বিষমুক্ত আমরা বলি, এটা কি আসলে কি বিষমুক্ত হচ্ছে নাকি? 100% বিষমুক্ত, এবং আমরা এটার জন্য পুরো অর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করি, এবং কোনো রকম যাতে পোকামাকড় ঢুকতে না পারে আমরা চেষ্টা করি যে অ্যাগ্রো শেড নেট যেটা ওটা ব্যবহার করি। তাই আপনাকে এখানে কি অর্গানিক কোনো সার আপনাদেরকে উৎপাদন করা হয় এখানে? আমরা দুই টাইপের সার নিজেরা প্রোডিউস করছি, একটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর একটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট। এরকম যে আমাদের গেস্ট যখন আসে ওরা বিভিন্ন জায়গায় ফল সবজি এগুলো দেখতে পায়, ইভেন মাছ, ওরা জাস্ট যাবে একটা বাস্কেট নিয়ে গিয়ে ওটা কেটে নিয়ে আসবে, নিয়ে এসে আমাদেরকে দিবে। আমরা সুন্দর করে আমাদের শেফ আছে ওটা ওনার সামনেটাকে ক্লিন করে কুক করে ওনাকে পরিবেশন করবে। আচ্ছা, মানে গেস্ট নিজেই তার সবজি বা এই মাছটাকে কালেক্ট করে ওইটাই দিবে, ওইটা রান্না হবে তার সামনে, ওনার সামনেই রান্না হবে এবং ওনার সামনে পরিবেশন হবে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার আসলে এটা। এবং সবচেয়ে বড় কথা এটা যে কতটুক ন্যাচারাল এবং ফ্রেশ, আমাদের ক্ষেতের থেকে এনে টেবিল পর্যন্ত হয়তো আধা ঘন্টা টাইমও ওয়েস্ট হচ্ছে না। সো এটা একদম ফ্রেশ একটা খাওয়া আমাদের গেস্ট খেতে পাচ্ছে, এবং সম্পূর্ণ অর্গ্যানিক ওয়েতে এটাকে মানে গাছের ফলও কি এরকম উনি ইচ্ছা মতো পাইলে নিয়ে আসবে এখানে? এক্স্যাক্টলি, গাছের ফলের বেলা হয় আরো ইন্টারেস্টিং। গাছ তো আছে আমাদের এখানে, ইভেন খেজুরের রস, খেজুরের রস আমরা দেখলাম একটু আগে ওখানে যে খেজুরের রস। কেউ যদি রাত্রে এখানে এসে রাত কাটায় তার একটা নিজস্ব ফ্লাস্ক বা একটা হাঁড়ি বা একটা বটল আমাদের গাছে যেখান থেকে ড্রিপ হচ্ছে ওখানে উনি বেঁধে দিতে পারে, এবং সে ফ্রেশ খেজুরের রসটাও পেরে খেতে পারে, অথবা আমাদেরকে দিলে আমরা একটু জাল দিয়ে এটা দিয়ে আমরা ওনাকে একদম লাইভ পিঠা স্টেশনে পিঠা হিসেবে বানিয়ে দিতে পারি। আচ্ছা, নিজের হাতে ফল কিন্তু অনেকেই আমরা তুলিনি, সেখানে আপনাদের গেস্টের জন্য আপনারা এই ব্যবস্থাটা করে রাখছেন, এবং এটা কিন্তু একটা মানে অসাধারণ একটা উদ্যোগ আমি মনে করি, এবং এটা ভালো লাগার জায়গা আসলে নিজের হাতে ফলটা পাড়া, তো এইটাই তাই তো? জি এটাই, এবং মানে একদম গ্যারান্টেড যে এখানে কোনো ধরনের ফরমালিন বা কোনো ধরনের প্রিজারভেটিভ বা কোনো ইভেন ছত্রাকনাশকও এখানে ইউজ করা হয়, ছত্রাকনাশক বা কীটনাশকগুলো ইউজ করা হয় না, কোনো কিছু ইউজ করা হয় না, একদম অর্গ্যানিক পদ্ধতিতে এখান থেকে তুলে পাচ্ছে, এবং নির্ভয়ে এখান থেকে তুলে ফ্রেশ মজাদার একটা খাওয়া ওরা খেতে পাচ্ছে। আচ্ছা, বিশেষ করে এখানে যে ক্যাম্পগুলি হয় আর এই ক্যাম্পগুলিতে আসলে আপনাদের কী কী ব্যবস্থাপনা আছে এবং এই ব্যবস্থাপনার মধ্যে কী কী অ্যাক্টিভিটিস আছে এগুলি নিয়ে যদি আপনি আমাদেরকে বলতেন। আচ্ছা, শিওর, থ্যাংক ইউ। আর আমাদের এখানে আপনাকে তখন বলছিলাম যে আমরা চেষ্টা করি যে স্টুডেন্টদেরকে এখানে এনে নেচারের মধ্যে অ্যাগ্রিকালচারাল বেসড ইকো বেসড একটা পার্ক আমাদের এখানে এনে একটা রাত বা দুটা রাত বা তিনটা রাত ওদেরকে এখানে রেখে আমরা নানান ধরনের প্রশিক্ষণ দিই যেটা ওদের জীবনে নানান জায়গায় কাজে লাগতে পারে। মিস্টার ফেরদৌস রলিন, হি ইজ আওয়ার ক্যাম্প মার্শাল, আমি এই বিষয়গুলো আমি ওনাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি, উনি আমাকে আপনাকে একটু এই ব্যাপারে বুঝিয়ে বলবেন। জি প্লিজ, আপনি একবার বলুন। জি ধন্যবাদ। আসলে আপনার আমাকে আমার সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর যে বিষয়টা আপনার সামনে ডিসক্রাইব করতে বললো যে স্টুডেন্টরা এসে বা শিশুরা এসে মূলত এখানে কী করে, প্লাইন আছে, টপ থ্রি অ্যাক্টিভিটিস আছে, এছাড়াও কি আর কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা? আমাদের এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, যেমন ধরেন লিকি পং, ওয়াটার পং, তারপরে হিউম্যান চেইন, তারপরে ডে লং আমাদের কয়েকটা ট্রেজার হান্ট আছে। আচ্ছা আচ্ছা, সেগুলো যেটা হচ্ছে রিডিসকভার ইউর সেলফ উইদিন ইউ, আমরা একজন স্টুডেন্টকে বা একজন শিশুকে আমরা এটা উপলব্ধি করাতে শেখাই যে তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, তুমি অনেক কিছুই করতে পারো। এই যে আপনি বোট, অনেকে নৌকা চালাতে পারে না, অনেকে সাঁতারও পারে না, আমরা তাকে সহযোগিতা করছি কীভাবে নৌকায় উঠতে হয়। হ্যাঁ, ট্রেডিশনাল বোট আছে, কায়াক আছে, তারা এখানে প্যাডেল করছে, শিখছে,
ভরপুর আনন্দ নিয়ে এখান থেকে ফিরে যায়। সাঁতারটা কি এখানে শেখানো? সাঁতার একদিন শেখানোর কোনো বিষয় নয়, তবে সাঁতার শেখার কিছুগুলো টেকনিক আছে, কৌশল আছে, সেগুলো ব্যাপারে আমরা তাদেরকে পরতপক্ষে সহায়তা করছি এবং প্রাথমিক একটা ধারণাও দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপরে ধরেন আরও অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যেটা আছে, আমি বলছিলাম অনট্রি অবস্ট্যাকল কোর্স, অন গ্রাউন্ড অবস্ট্যাকল কোর্স, এগুলো গাছের উপর দিয়ে, আর অন গ্রাউন্ড যেগুলো সেটা হচ্ছে মাটি দিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করে রাস্তা তৈরি করা। আচ্ছা, সম্পূর্ণ করার পরে একজন শিক্ষার্থী অনুভব করে যে হ্যাঁ আমিও অনেক কিছু পারি, এই যে বিষয়টা, এটি উপলব্ধি এবং এটা আমাদের সার্থকতা। মানে কীভাবে তিনজনে একসাথে সমন্বয় সাধন করে এগিয়ে যাওয়া যায়, মানে টিম ওয়ার্ক মূল বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ধরেন আপনি, আমাদের পাহাড় ট্রেকিং আছে, ওয়াল ক্লাইম্বিং আছে, তারপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এগুলো শেখানো হয়। এগুলো ধন্যবাদ, আসলে আপনার কাছ থেকে আমি অনেক তথ্য পাইলাম, বা আপনাদের এই যে এখানে মাটিটাতে যদি কেউ আসে, আপনার এই জিনিসগুলি হয়তো অনেকে জানে না, বা আসলে এই জিনিসগুলি শোনার পরও হয়তো অনেকের মনে একটা আগ্রহ তৈরি হতে পারে যে এই জিনিসগুলি যে আছে বা বাংলাদেশে আছে এটা অনেকে হয়তো জানে না। তো এই জিনিসগুলি আপনাকে তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক কিছু শেয়ার করলেন অ্যাগ্রো ট্যুরিজমের বিষয়টি। আসলে তো আপনার এখানে অনেক বড় বড় স্থাপনা আছে, এই স্থাপনাগুলি তো দেখতেছি যে পাহাড় না কেটে আপনি যে ফাঁকে যে জায়গাগুলি, অর্থাৎ যে জায়গাগুলি অব্যবহৃত আছে, সেই জায়গাগুলিতে আপনি বিভিন্ন কটেজ বা বিভিন্ন ধরনের আপনারা স্থাপনা তৈরি করছেন। তো এই স্থাপনাগুলি কী জন্য এবং এর তার বিশেষত্ব কী, এটা যদি একটু বলতেন। স্যার, সবার আগে আমি এটা একটু দেখাই। এটা হচ্ছে একটা টিপি টেন্ট, এটা এখানেই বানানো হয়েছে। এটা হচ্ছে রেড ইন্ডিয়ানদেরকে, ওদের কালচারটাকে ফলো করে এই টিপি টেন্ট বানানো। এখানে রাত্রে আমরা খুব আরামসে 10-12 জন এখানে ক্যাম্পিং স্টাইল এটার মধ্যে থাকতে পারি। এটা একটার ভিতরে কয়জন থাকতে পারে? 18 জন পর্যন্ত এটার ক্যাপাসিটি। 18 জন এই জায়গায় থাকতে পারে? 20 ফিট হচ্ছে ডায়ামিটার, হাইটও 20, এটা কনিক্যাল শেপ। এখানে 18-20 জন এখানে থাকতে পারে। এবং এখানে ভেন্টিলেশনের জন্য উপরে একটা ফ্ল্যাপ আছে, বাতাস এদিক দিয়ে ঢুকে উপরে ফ্ল্যাপ দিয়ে বের হয়ে যায়। এটা ওয়েল ভেন্টিলেটেড এবং মসকিটো নেটও আছে, যাতে রাত্রেবেলা কোনো কারণে পোকা মাকড় ঢুকতে না পারে। আচ্ছা, আমরা একটা বড় স্থাপনা দেখতেছি, এটার নাম কি আর এটার বিশেষত্ব কি? এই স্থাপনা আপনারা যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে ব্যাম্বু প্ল্যাটিনিয়াম। এটা পুরোটা ছাদটা একটা এরোডাইনামিক শেপে করা, যেহেতু আমার এটা সি ফেসিং, আমার এখান থেকে আপনি এয়ার ডিস্টেন্সে সি জাস্ট 1.2 কিলোমিটার। এখানে আর দুই পাশে দুইটা পাহাড় থাকে, এখানে অল টাইম একটা বটল নেক একটা এফেক্ট হয়, একটা টানেল এফেক্ট হয়। এই জন্য এই জায়গাটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, আমি এটা ডিজাইনও আমি করেছি যে একটা এরোডাইনামিক শেপ করা। কারণ যদি কেউ আসতে চায় সে এখান থেকে যে সি কে এনজয় করতে পারবে, সমুদ্রকে এনজয় করতে, খুব ভালো একটা কথা। আচ্ছা, এটার কি বিশেষত্ব কি আর এইটা একটা বিশেষত্ব আর কোন এর গঠনের কোন বিশেষত্ব আছে কিনা? বাঁশে করা, ভিতরে স্টিল আমরা ইউজ করেছি একটা, যেহেতু এটা অনেক হাই ভেলোসিটি উইন্ড, এটা রেজিস্ট্যান্স দরকার। এবং এটা দোতলা আমরা যে রেস্টুরেন্ট একটা ফ্লোর করেছি সেটা পুরোটা ন্যাচারাল এবং সাস্টেনেবল ইকোসিস্টেমে করা। আপনি দেখবেন যে ফ্লোরগুলো ইউজ করাতে রিসাইকেল কাঠ দিয়ে, এখানে প্রচুর বাঁশের ইউজ করা হয়েছে। এবং আমাদের রেস্টুরেন্টের যে চেয়ার টেবিল বা যেই সেট আপটা আছে এটা পুরোটা ইকোসিস্টেমেই করা হয়েছে, মানে কাঠ বাঁশের ব্যবহার দিয়ে রিইউজ করা যায় যে। তো যদি আপনার এই আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ এখানে এই জিনিসগুলো এনজয় করতে চায়, সেই সুযোগ আছে কিনা বা এদের কি প্রসিডিউর বা তাদের কত টাকা পে করতে হবে এরকম কোনো? এই জিনিসটা আমাদের অনেক ধরনের প্যাকেজ আছে, আমাদের তো আফটার অল এটা ক্যাম্প সাইট এবং অ্যাগ্রো ট্যুরিজমের উপর। তো এখানে জাস্ট এসে পিকনিকের মতো আমরা এলাও করি না যে আসবে ঘুরে চলে যাবে, এটা হয় না। এখানে আসলে আমাদের নিয়ম মেনে আসতে হবে, আমাদের একটা প্রোটোকল আছে যে আপনি গেস্ট আসলে আমরা সর্বপ্রথম তাকে একটা ব্রিফিং দিই। তো এখানে আসতে হলে আমাদের এই নিয়মটা দেখে তারপর আসতে হবে, এবং এই নিয়মটা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে মাটিটার আন্ডারেই দেওয়া আছে। যারাই আসতে চায় একটু মাটিটার পেজে গিয়ে অবশ্যই আগে একদিন আগে রিজার্ভেশন দিয়ে তারপর আসতে হবে। আমাদের অনেক ধরনের প্যাকেজেস আছে, মিনিমাম আমাদের 10 জন একটা গ্রুপ লাগে, যেহেতু আমাদের এই 10 জন কমপক্ষে, কারণ আমাদের মার্শাল আছে, ক্যাম্প মার্শালের আন্ডারে কয়েকজন মার্শাল কাজ করে, ওরা এই একটা গ্রুপ ওয়াইজ, কারণ একটা ডিসক্রিপশন বা একটা বুঝাতে হলে তো একটা গ্রুপ লাগে, তো গ্রুপ ওয়াইজ আপনার এদেরকে নিয়ে ঘুরায়। তো ওই জন্য একজন দুজন আসলে এটা পসিবল না, মিনিমাম একটা গ্রুপ লাগে। আর জায়গাটা অনেক বিশাল, অলমোস্ট 25 একর এরিয়া জুড়ে। তো 2-3 জন আসলে এটা একা উপভোগ করা, এবং আমাদের গেমসগুলো সব টিমের উপর বেস করা, টিম বিল্ডিং নিয়ে আমরা কাজ করছি। এই টিম বিল্ডিংয়ের ব্যাপারগুলো অল্প গেস্টে সম্ভব না, ওই জন্য বড় একটা গ্রুপ
ছাড়া এটা পসিবল হয় না, ওই জন্যই আমরা মিনিমাম 10 জনের কথা উল্লেখ করেছি। আচ্ছা, এদেরকে চার্জ কত দিতে হবে যদি কেউ একদিনের জন্য যদি কেউ আসে? স্কুলের চার্জ আমরা 700 টাকা থেকে পার পারসন শুরু করে আমাদের স্ট্যান্ডার্ড 5000 টাকা পর্যন্ত একদিনে চার্জ সম্ভব। 5000 টাকা যেটা সেটা হচ্ছে একদম সকাল 7টা থেকে ব্রেকফাস্ট স্ন্যাক্স দুপুরের লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার সহ রাতে আউটডোর মুভি ক্যাম্প ফায়ার বনফায়ার তারপর বারবিকিউ সব কিছু মিলিয়ে আমরা এরকম একটা চার্জ আমরা প্যাকেজ হিসাবে করেছি। তো আপনারা কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে আপনারা এই সহযোগিতা পাচ্ছেন কিনা? জি অবশ্যই, যে হর্টিকালচার সেন্টার আমাদের মানে আমাদের এই জোনটা ওনাদের আন্ডারেই পড়েছে আমাদের চিটাগংয়ের জন্য, তো আমরা ওনাদের থেকে অনেক অনেক হেল্প পাই। এই যে সামনে ঢুকতে আপনি যে আম বাগানটা দেখেছেন এটাই হাটহাজারি হর্টিকালচার সেন্টারেরই অবদান। ওনারা আমাদেরকে এই গাছের চারাগুলা সরকার থেকে বিনা পয়সায় দিয়েছিল এক সময়, এবং এটার জন্য পরিচর্যার জন্য যে পরিমাণ সার লাগবে যা লাগবে ওনারাই দিয়েছিল, আমরা জাস্ট রোপণ করার দায়িত্ব ছিল আমাদের। এরপর টাইম টু টাইম ওনাদের অফিস থেকে লোকজন এসে কৃষি অফিসাররা এসে আমাদের কেটে নিয়ে হেল্প করাতেই আজকে এই বাগানগুলো আমরা করতে পেরেছি। এবং এরপর রিসেন্টলি ওনারা আমাদেরকে ক্যাশুনাট ট্রিজ দিয়েছে, তারপর কমলা বাগান করে দিয়েছে, এবং বিভিন্ন ধরনের হেল্প রোগবালায় নিয়েও যদি কোনো ইনফরমেশান লাগে বা কোনো টেকনিক্যাল নোহাও যদি লাগে আমরা এই হাটাগের হর্টিকালচার থেকে সবসময় এই হেল্পটা আমরা পেয়ে আসতেছি। তো ওনাদেরকে ধন্যবাদ জানাই, এবং অনেক গভর্নমেন্ট একটা বডিও আমাদেরকে এরকম হেল্প করছে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আসলে আমাদের এই ভিডিওটি আপনারা দেখার জন্য। আর আমাদের তাসনিম ভাই বলেই দিছে যে আমাদের 700 থেকে কত 5000 পর্যন্ত অনুযায়ী প্যাকেজ আছে, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন, এবং ওনার মোবাইল নাম্বারটি আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।